ভালো আছেন? ভালো আছি। আজ এলিভেন ডট কম্পিউটার সমিতি তলবি সভা, অনেকদিন পর, দীর্ঘ সময় অপেক্ষা করলেও হাতের নাগালে এখন এলিভেন ডট কম্পিউটার সমিতি চলে এসছে, তাই না? উপস্থিত আজকে বাংলাদেশ কম্পিউটার সমিতি বিসিএস এর সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, উপস্থিত বাংলাদেশ কম্পিউটার সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সুজন ভাই, বিসিএস পরিচালক মনির ভাই, ওই চলে গেছে কিছুক্ষণ আগে, আমাদের এখানে বিসিএস এর ভাইস প্রেসিডেন্ট ইউসুফ আলী শামীম ভাই, যে আমার নিজস্ব খুব কাছের বন্ধু একজন, বিসিএস পরিচালক জুয়েল ভাই, খুব সৎ আলাপি, এবং সবি ভাই সামনে বসা আছেন, দীর্ঘদিন বিসিএস সাথে জড়িত আমাদের খুব কাছের লোক, মণ্ডল ভাই, বিল্লু সাহেব, নাজমুল হক সাহেব, আনোয়ার ভাই, এবং সামনের কাতারে একগুচ্ছ এলিফেন্ট রোডের কম্পিউটার ব্যবসায়ী, এবং যাদের সাথে আমি সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ সময় অতিবাহিত করি, সবাইকে আমি সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে আমরা যে এলাকাটাতে ব্যবসা করছি, বিশ্বাস করেন আমি নিজে ব্যক্তিগতভাবে খুব নিজেকে গর্ববোধ বলা চলে না, আমি ঢাকা মহানগর এবং বাংলাদেশের সব জেলাতে কিন্তু আমার আসা যাওয়া আছে এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে আমি পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে মত বিনিময় করি। এলিফেন্ট রোডের এই কম্পিউটার ব্যবসায়ীদের এবং এলিফেন্ট রোড কম্পিউটার সমিতি এই ইসিএস এর যে মিলন মেলার আজকে ডাক দেওয়া হয়েছে এবং অতীতে দেখেছি, আমি বাংলাদেশে কখনো কোথাও আমি দেখি, আমি নিজেকে খুব গর্বিত মনে করি। যেমন মনে করি, একাত্তরের একজন মুক্তিযোদ্ধা আমি, দেশ ও জাতির জন্য মা বাবাকে ফাঁকি দিয়ে রণাঙ্গনে যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম, দেশ স্বাধীন হয়েছে, আজকে আমি সেভাবেই মনে করি। এখানে রণাঙ্গনের কম্পিউটার সমিতির সকল সদস্যরা এখানে আজকে একত্রিত হয়েছে। আজকে এখানে কিছু বিতর্কের ব্যাপার, কেউ ভুল বুঝাবুঝির মধ্যে আছে, আমার মনে হয় এটা থাকা ভালো না। এলিফেন্ট রোড কম্পিউটার সমিতি যিনারা সৃষ্টি করেছিলেন এবং যাদের মাধ্যমে অনেকগুলো প্রজেক্ট হয়েছে, অনেকগুলো ভালো ভালো কর্মসূচি নিয়ে মাঠ পর্যায়ে বাস্তবায়িত হয়েছে, মাঝখানে দীর্ঘ সময় এই অ্যাসোসিয়েশনটি আবার স্থল বিরোচিত হয়েছে, অকার্যকর অবস্থা পড়ে গিয়েছিল, এটাকে উত্তোলনের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতি, আমাদের পুরনো অভিভাবক এবং আপনারা সম্মিলিতভাবে সবাই মিলে এটাকে জাগ্রত করার জন্য যে চেষ্টা চালিয়ে আজকে এই আসরটা, এই সভাটার আয়োজন করেছেন, এই সভার মাধ্যমে এবং বক্তাদের বক্তব্যের মাধ্যমে আজকে এইটুকুই স্পষ্ট হয়ে গেছে যে আপনারা এলিফেন্ট রোড কম্পিউটার সমিতি ইসিএস কে জাগরণ করেছেন এবং এই কমিটি এলিফেন্ট রোডে থাকবে এবং এটা নিয়ে সকল ব্যবসায়ীরা এই আমব্রালার তলে বসবাস করবে, তাদের সুখ দুঃখ, তাদের আপদ বিপদ সমস্ত কিছু লাঘবের জন্য এই সমিতির একটি কমিটি অপরিহার্য হয়ে পড়েছে, আপনারা এই কমিটিটিকে ঘোষণা করুন, এই আশা নিয়েই তো আপনারা এখানে এসেছেন। ইয়েস, আপনারা ইয়েস বলেছেন, আরেকবার হাত তুলে বলেন তো, আসলে ইয়েস, ইয়েস। এখানে আমরা যারা ব্যবসা করি, ছোট বড় মাঝারি, আমরা কিন্তু খুব শান্তিতে আছি, ব্যবসা ভালো হয় মন্দ হয় আবার খুব খারাপ হয়, কিন্তু আমরা সবাই সবার সাথে মিলেমিশে একত্রিত আছি।
এটাই বাস্তব সত্য কথা। এখানে 10 টাকা চাঁদাবাজি নেই। এলিফ্যান্টারে কোনো 10 টাকা চাঁদাবাজি আছে? এখানে কোনো চাপ আছে? আমরা উন্মুক্ত ভাবে অত্র এলাকায় শান্তিপূর্ণ ভাবে ব্যবসা করি। আজকে যাত্রাবাড়িতে যাবেন, মিরপুরে যাবেন, জগন্নাথ কলেজ, গুলিস্তান, ওরে বাবা, দোকান খোলার আগে বইয়ের চাঁদার বই নিয়ে এসে দাঁড়ায় থাকবে। অমুক ভাইয়ের লোক, অমুক ভাই পাঠিয়েছেন, সন্ধ্যার পরে দেখা করবেন। আমাদের এখানে ভাই ব্রাদার আছে নাই? আলহামদুলিল্লাহ, থাকবেও না। আর যদি এরকম পাই, একদম উপযুক্ত শাস্তি দিয়ে ছাড়ব, জীবনে আর এই এলাকাতে হাঁটাহাঁটি করবেন, তাই না? আপনারা যারা এখানে ঋণ করে, ব্যক্তিগতভাবে ঋণ করে, ব্যাংকের থেকে ঋণ করে, আপনাদের ব্যক্তিগত তহবিল খাটিয়ে ব্যবসা পুঁজি বিনিয়োগ করেছেন, আপনারা সবাই চান এই ব্যবসাকে ডে বাই ডে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। এবং আপনাদের মাঝে যদি কোনো ব্যবসায়ী হঠাৎ করে শিখ ব্যবসায়ী হিসাবে রূপান্তরিত হয়ে যায় কিংবা পড়ে যায়, এই এলিভেন ডট কম্পিউটার সমিতি তাদেরকে নিচের থেকে তুলে এনে আগলে তাদের উপরে তুলে দেওয়ার জন্য একটা অ্যাসোসিয়েশনের দরকার। এই অ্যাসোসিয়েশনটি হলো এলিভেন ডট কম্পিউটার সমিতি, এসিএস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আর বাংলাদেশ, এখন বাংলাদেশের আগে কিংবা বাংলাদেশের পরে, এখন যদি 47 বছর পরে কোনো শব্দ আমরা সংযুক্ত করি, এটা এই জাতি কোনোদিন মেনে নেবে? মেনে নেবে না। না হিন্দুস্তান, না পাকিস্তান, কোনোটা মেনে নেবে? রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি, আর আপনারা মেধা পরিশ্রম দিয়ে এলিফ্যান্ট ডট কম্পিউটার এসিএস আবিষ্কার করেছেন। আপনারাই তো ভোট, ব্যবসায়ীদের ভোটের শক্তির কাছে ছোট ছোট জিনিস কিছুই না। এখানে কিছু প্রশ্ন আছে, আমি আরেকটু ক্লিন করে দিই। আমাদের এলিফ্যান্ট রোডে কম্পিউটার ব্যবসায়ীদের মাঝে কোন ধরনের দ্বন্দ্ব নাই, আর দ্বন্দ্ব থাকার প্রয়োজন বোধ মনে করি না। কেন দ্বন্দ্ব থাকবে? আমরা এখানে নিজের পুঁজি খাটিয়ে ব্যবসা করতে আসছি, আমরা কি রাজনীতি করতে আসছি? আমরা কি নির্বাচনে দাঁড়িয়ে পলিটিক্স করব? না, আমরা ব্যবসা করব। ব্যবসার অবসরে যদি সেবা দিতে চাই তার জন্য এই অ্যাসোসিয়েশন, তাই তো? তাহলে এখানে দ্বন্দ্ব কেন হবে? দ্বন্দ্ব কখনই হবে যখন অর্থনৈতিক ব্যক্তিগত স্বার্থ সংরক্ষণের ব্যাপার আছে, তখনই দ্বন্দ্ব আছে। কাজে আমি মনে করি তুহিন সাহেব অত্যন্ত মেধাভিত্তিক একজন কম্পিউটার ব্যবসায়ী, উনি বিসিএস এর একজন পরিচালক। আমির সাহেব আমাদের অত্যন্ত কাছের লোক, উনারাও এই ঘরের মধ্যে অন্তর্ভুক্ত হবে, অতিথিও ছিলেন, এখনো থাকবেন। বাবা ছেলের মধ্যে হয় তো সমস্যা কোথায়? আমি তো সমস্যা দেখি না। আজকে হয়েছে, কালকে হয়েছে, পরশু দিন দেখবেন একসাথে ঘুরে চাইনিজ বসে চাইনিজ খাচ্ছে, একসাথে চিটাগাং ফ্লাইটে দুই ভাই যাচ্ছে, এটাই তো স্বাভাবিক। ব্যবসায়ীরা একসাথে ব্যবসা করবে, ব্যবসায়ীরা একসাথে তাদের মত বিনিময় করবে, এটাই স্বাভাবিক, এখানে কোনো দ্বন্দ্ব নেই। এলিফ্যান্ট রোডে ব্যবসায়ী কম্পিউটার ব্যবসায়ীদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, আমরা সবাই এখানে একসাথে আছি, ছোট ভাই বড় ভাই, আমরা একে অপরের সহায়ক, এটাই বাস্তব, তাই না? যাই হোক, এখানে বাস্তব সত্য যেটা, হাউসের মতামত
এবং সাধারণ ব্যবসায়ীদের চিন্তার উপর ভিত্তি করে এখানে সভাপতি হিসাবে সবাই মন স্থির করেছেন। খুব সুন্দর একজন ব্যক্তি, শান্তিপ্রিয় এবং সবার আকর্ষণ এবং সবার কাছে গ্রহণযোগ্য, তিনি হলেন মনিরুল ইসলাম সাহেব, সভাপতি এলিফ্যান্ট কম্পিউটার সমিতি। সবাই দাঁড়িয়ে কর্তালি দিয়ে সম্মত নাকি? সবাই দাঁড়িয়ে বলো, তালির শক্তিটা একটু কম লাগছে, আর একটু জোরে তালি দিয়ে। সিনিয়র সহসভাপতি জনাব রাশেদ আলী ভুঁইয়া, জনাব রাশেদ আলী ভুঁইয়া, সবাই করতালি দিয়ে উনাকে সম্বর্ধনা দিন। সাধারণ সম্পাদক বুঝতে পেরেছে, জনাব নজরুল ইসলাম হাজারি, জনাব নজরুল ইসলাম হাজারি। আমি এই 21 সদস্য কমিটি হবে, আর বাকি নামগুলি আমি আর ঘোষণা করলাম না, একটা স্ট্যান্ডিং কমিটি গঠন করে দেব মুরব্বীদের নিয়ে, ওনারা বসে আলাপ আলোচনা করে বাকি অসমাপ্ত নামগুলো চিঠির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে। এটা কেমন হয়? ময় মুরব্বীদের নিয়ে সবার মতামত নিয়ে একটা স্ট্যান্ডিং কমিটি করে দেই, সবার সাথে আলাপ আলোচনা করে বাকি নামগুলো ওনারা চিঠির মাধ্যমে প্রতিটি ব্যবসা আপনাদের ঘরে ঘরে মেসেজের মাধ্যমে চিঠির মাধ্যমে পৌঁছে যাবে। কিন্তু কমিটিতে যারা আসবেন খাওয়া দাওয়া কিন্তু এরকম আসরে হবে না, আরেকটা বড় ধরনের খাওয়া দাওয়া আমরা চাই। এই দুইটা গরু কেটেছে আমাদের কমিটি নিয়ে গেলেন, তারপর আর খাওয়াবেন না, তাহলে কিন্তু কমিটি দেব না, ঠিক আছে? এইটার পর আরেকটা বড় কমিটি দেবেন। এবং আমাদের এই কমিটি এলিফেন্টনের শান্তির শৃঙ্খলা, কম্পিউটার ব্যবসায়ীদের দুঃখ কষ্ট এবং তাদের সকল সমস্যা নিরসনের জন্য এই কমিটি কাজ করবে। এবং কমিটির বাইরে যারা আছেন, আমি আমার ময় মুরব্বী যারা এখানে আছেন, স্ট্যান্ডিং কমিটি যারা আছেন, সবাই আলাপ আলোচনা করবে। বাকি যারা এখনো অন্তর্ভুক্ত হয়নি ওনাদেরকে অন্তর্ভুক্ত করে নিয়ে আসবে। আমি বিশেষ করে আমির ভাই, আমাদের তুহিন সহ আরো বেশ কিছু আমাদের সাথী ভাইরা আছে, ওনাদেরকে এই সম্পৃক্ত করব। আর আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, আপনাদের ব্যবসার সমস্যা সমাধান এবং নিরসনের জন্য আমরা সবাই একসাথে কাজ করব। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।